আমাদের কোনো কিছু ভালো না লাগলে সেটা আমরা বদলে ফেলি, কোনো কিছু পছন্দ না হলে সেটা পরিবর্তন করে ফেলি, পোশাক গায়ে দিয়ে ভালো না লাগলে পোশাকটাও বদলে ফেলি। সময়ের প্রয়োজনে সুখের আশায় মানুষ বন্ধু বদলায়, বাসা বদলায়, পোশাক বদলায়, স্কুল কলেজ বদলায়, যখন যা প্রয়োজন হচ্ছে তখনই সেটা বদলে ফেলছে। এমনকি কিন্ডারগার্টেনে পড়া বাচ্চাটির রেজাল্ট খারাপ হলে তার প্রাইভেট টিচার পর্যন্ত আমরা বদলে দিচ্ছি, যখন যা প্রয়োজন হচ্ছে মুহূর্তে তা বদলে দিচ্ছি, কিন্তু তবুও না পেলাম সুখ আর না পেলাম শান্তি। কারণ যাকে বদলানোর দরকার ছিল তাকেই তো বদলাতে পারেনি, যাকে বদলালে আমার পুরো জীবনটাই বদলে যেত তাকেই তো বদলাতে পারেনি, কিন্তু সেটা কে? সে আমি নিজে। হ্যাঁ, জীবনের সবচেয়ে বড় প্রয়োজন নিজেকে বদলানো। মোবাইলের আপডেট পার্সন আমরা সব সময় চাই, মোবাইলের অ্যাপস গুলো আমরা সব সময় আপডেট রাখি, বেস্ট আপডেট পার্সন নিয়ে আমরা সবাই চলতে চাই, কিন্তু নিজেকে কি আমরা আপডেট করতে পেরেছি? নিজের আপডেট পার্সনটা কি আমরা আজও তৈরি করতে পেরেছি, নাকি গত 5 বছর আগে আমি যেমনই ছিলাম আজকেও ঠিক তেমনই আছি? যদি তেমনই হয় তাহলে আই এম নো বডি ফর দিস সোসাইটি, কারণ আমি যেন সবসময় আপডেট পার্সন চাই এই সমাজও ঠিক তেমনি আমার কাছ থেকে আপডেট পার্সনটাই চাই। মোবাইল কিনতে গেলে যেমন আমি মোবাইলের কনফিগারেশনটা দেখি, ঠিক তেমনি আমারও তো কিছু কনফিগারেশন আছে, আমি কি আমার বেস্ট কনফিগারেশনগুলো আজও তৈরি করতে পেরেছি? আর একটু যদি খুলে বলি, পর্ন ক্যামেরা ভালো শান্ত অমুক সেট নিন, চার্জ লং টাইম থাকে শান্ত তমুক সেট নিন, ঠিক একইভাবে আপনার দিকে কেউ আঙুল দেখিয়ে বলবে সৎ লোক শান্ত ওনার সাথে মিশুন, টাইম মেনটেন করে চলে এমন কাউকে ফলো করতে শান্ত তমুকের সাথে মিশুন, কমিটমেন্ট রাখে এমন কাউকে ফলো করতে শান্ত ওনার সাথে মিশুন, মানে আপনার সাথে। ঠিকঠাকভাবে বলুন তো আপনার কনফিগারেশনটা কি, মানে মানুষ কেন আপনাকে ফলো করবে? নিশ্চয়ই আপনার এমন কিছু গুণ আছে, খুঁজে বের করুন। জীবনে ব্যর্থতার জন্য কখনো দায়ী করছি বাবার দরিদ্রতাকে, কখনো দায়ী করছি বন্ধুর স্বার্থপরতাকে, কখনো দায়ী করছি সিস্টেমকে, কখনো দায়ী করছি পুরো সমাজটাকে, কিন্তু আমার পুরো জীবনের সবকিছুর জন্য যে দায় তাকেই ধরতে পারছি না। ইন্টেলিজেন্ট অফিসারের মতো ইনভেস্টিগেশন করেও তাকে ধরতে পারছি না, কিন্তু এমন কেউ একজন তো আছে যে আমার কষ্টের কারণ, এমন কোনো বাধা তো আছে যে আমার হেরে যাওয়ার কারণ, এমন কোনো অদৃশ্য শক্তি তো আছে যে আমাকে থামিয়ে রেখেছে, কিন্তু সেটা কে? সেটা আমি নিজে। হ্যাঁ, আমি ঠিকই শুনতে পেয়েছি, আমার লাইফের সবকিছুর জন্য আমি নিজেকে দায়ী করছি। লাইফে অনেক কিছুই তো বদলাবে, এবার না হয় নিজেকে বদলে দেবে। অপ্রয়োজনীয় বড় হওয়া চুলগুলো যেভাবে কেটে ফেলেন, ঠিক সেভাবে অপ্রয়োজনীয় বেড়ে ওঠা বদ অভ্যাসগুলো সেটে ফেলেন, জীবনটা অনেক সুন্দর হবে।